আকাশের হাতে আছে এক রাশি নীল, জাহানুরের পাদে আছে গন্ধ। হ্যারে জাহানুর রে, তুই নাং চিনলি রে, বাতা চিনলি না রে, তুই নাং পাবি আমার মতো বাতার পাবি না রে জাহানুর। তার জন্য আমি কি না করছি, আমার বেটি নিগা জিলেপি খুরমা আপেল কমলা কত কিছুই না আনছি, তুই খালি গোদ গোদায় খাইস। আমি দেখা না ধার বানাই আসিলাম জাহানুর, কি না করছি তোর নিগা। আরে এই দুঃখের কথা কারে কই, আমি এই ঠান্ডার মধ্যে কুকুরা নাই গে মরি। এটার জন্য একটা জ্যাকেটও আমি কিনি না, একটা আমার জুতাও নাই। তরে আমি 6-7 জোড়া জ্যাকেট, শু, তারপর মনে কর যে কি জানি কয় হিল, তারপরে কাশ্মীর থেকে হেই অনলাইন করে হেরে গিলে বাইনা দেই, কি না করছি তোর নিগে। আর তুই জানো রে, তুই আমার আমাকে ফালাই, তুই আর নাম ধরে গেলি গিয়া, তোর কথা মতো ফোন কর যাইয়া। আমার একটু অবলা ভাই, হেই ভাই ডারে মনে কর কত মাইডাম করি, ঠকাইয়া বাপের সম্পত্তি ঠকাইয়া আমি দুই ভাগ দেই হারে এক ভাগ দেই, বাপ মায়ের হাতে খারাপ ব্যবহার করি, বাপ মায়ের দিলাম ভিন্ন করে আর ছোটো ভাইটাকে দিলাম ভিন্ন করে, তোর তোর নিয়ে আমি কী না করছি ক। আর তুই আমাকে গেলি গা, হ্যাঁ জাহানুর রে চিনলি না রে, চিনলি না তুই, এই যে সোনার বাতা চিনলি না রে, তুই গেলি গা হেই কিসের এক না লাগি। ও কিছু কম না তোরে, আমি কুদোয়াও দিম না, দেহি কোনো কার দান কোনো যায়, এই দুঃখ কর কোনো জায়গা না। তুমি কি করতেছ, কি আর করবো রে, সবই তো জানো, জানি তাই ইনো এ বকর মনে হয় যে মানুষের বাপ মা মন লিও বকর না তুমি। তুই ভালো কথাই কইছিলি রে, তোর কথা আমি শুনি নাই ভাই, তোর আমার তোর প্রতি আমি অনেক অন্যায় করছি ভাই, তুই আমার মাফ করে দেখ ভাই, তোরে ঠকাই আমি জমি দিছি ভাই, ভালো যাই আমি আসলে সব মনে কর যে কি আর কই, ওই আডি গুডায় নাই ভাগছে, আমি আমার আমি আমার বউয়ের ভালোবাসায় কইরা তকরে সবাই রে ভুলে গেছিলাম গা, এখন মনে কর যে আমার বাপ মার আমার বাপ মার হাত আজকে তুই আমাকে মিল করা যাস ভাই, আমার বাপ মার হাতে খুব অন্যায় করছি আমি, এই বউয়ের এই বউ করে বাড়ির বিল্ডিং উঠে গেছে গা, একটা মানুষ কর্ম করাই নাই অগর, এত টাকা কোনো ভাই না বোঝা যায় না, আর দেখো গাড়ি বাইন্দে ভাগছে নাং নিয়ে বউ, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিছি ওই বউ যে সুখের আশা গেছে ও সুখ আর পাবো না, ওই এক মাসের মধ্যে যদি তোমার হাতে ভাল ভালাই করে আবার আবার না চায় দেখবো, তুমি তো নির্লজ্জ আমি বাপ ভাই বোন যেন ফালাই দেখ না, আর আমি এই যে দেশের সকল ভাইয়ের উদ্দেশ্যে বা মানুষের উদ্দেশ্যে কইতেছি, কেউ যেন বইয়ের কথা হুই না, বোন ভাই বাপ মা এবারে ফালাই দেয় না, তাইলে কপালে এই আমার মতো এই দশাও করে কথাটা লোক বলে রাখি না 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 উড়া হে না খাও নাই উঠ পাকি ভাই উড়ো ওকে না খায় থাকে বই শুকে সি মানে কি কই না বলে কথা সবজি নাই রে ওনে না খায় গে বাচ্চা তুমি যদি শক্ত না হও বাচ্চাটার কি হবো এইটাই তো উড়া উড়া এই মানুষটা না বইয়ের জন্য বলে আবা হবো হ্যাঁ মা বাবার জন্য বাইলি মানুষ বাহাবা দিলেনি জুতা খুলছে
না।